ওয়েলকাম গাইস, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে গিয়া সিম্ফনি, সরি ওয়ালটন L4। এইটার যেটা প্রবলেম সেটা হচ্ছে ফোনগুলো রিজেক্টেড হয়ে যায়। সো এই রিজেক্টেড হওয়ার কারণ কি সেটা আমি দেখিয়ে দিব। এই জন্য আপনাকে রিসেট দিতে হবে, আর এটা রিসেট পাসওয়ার্ডটা অফিসিয়ালি পাসওয়ার্ডটা কত সেটা আমি আপনাদের জানিয়ে দিব। সো প্রথমে এই জন্য আমাকে ফোনটা অন করে নিতে হবে। আমি ফোনটা অন করে নিচ্ছি। ফোনটা অন হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে কেউ যদি ফোন দেয় তাহলে এটাতে বিজি দেখায়। সো আমাকে এই জন্য এটা রিসেট দিতে হবে। আর আপনাকে রিসেট দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো রিসেট পাসওয়ার্ড ইউজ করে থাকেন, অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন। ম্যানুয়ালি পাসওয়ার্ড বলতে ধরুন আমি ফোন অন করার সময় 8888 দিয়েছি, তাহলে কিন্তু আপনাকে রিসেট দেওয়ার সময় ওই 8888 দিতে হবে, এছাড়া কিন্তু রিসেট হবে না। আর আমি যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে এর অফিসিয়ালি পাসওয়ার্ড। সো এটার অফিসিয়াল পাসওয়ার্ড কত সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখন। এই জন্য আমাকে যেটা করতে হবে, মেনুতে যাব, তারপর এখান থেকে সিলেক্ট করব সেটিং, দেন এখন সেটিংয়ে চলে যাব, সেটিংস ওকে দিয়ে দিব। এখন যেখানে যেতে হবে সেটা হচ্ছে ফোন সেটিং, দেন আবার ওকে ক্লিক করে দিব, তারপর চলে যাব নিচে। দেখতে পাচ্ছেন এখানে রেস্টোর ফ্যাক্টরি সেটিং, দেন এখন ওকে দিয়ে দিব। এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে রিসেট দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ফোনে যে পাসওয়ার্ড ফোন নাম্বারগুলো সেভ করা ছিল সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে যাবে। সো আপনি আগে ফোন নাম্বারগুলো জরুরি যেগুলো নাম্বার ফোনে সেভ করা সেগুলো আগে আপনি অন্য একটা খাতায় লিখে রাখবেন, এছাড়া কিন্তু রিসেট দেওয়ার সময় সঙ্গে সঙ্গে সব চলে যাবে। সো ওয়ালটন L4 যে রিসেট পাসওয়ার্ড সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1122। অর্থাৎ ওয়ালটন L4 যে অরিজিনাল রিসেট পাসওয়ার্ডের অফিসিয়ালি যে রিসেট পাসওয়ার্ড সেটা হচ্ছে 1122। এখন আমি ওকে দিয়ে দিব, প্লেয়ার ইউজার ডাটা এখন আরবার ওকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফোনটা রিসেট হয়ে যাবে। সো আমি আবার বলছি আপনাদের যে ওয়ালটন L4 যে রিসেট পাসওয়ার্ড সেটা হচ্ছে 1122। ফোনটা কিন্তু আমার এখন রিসেট হয়ে গেছে। সো এখন অন হয়ে অফ হবে। ফোনটি কিন্তু ফুললি রিসেট হয়ে গেছে। সো থ্যাংক ইউ, বাই বাই।